আবারও দেয়াল লিখনকে কেন্দ্র করে সংঘাত বাঁধে তৃণমূল বিজেপির মধ্যে। আসন্ন লোকসভা নির্বাচন আর এই উপলক্ষে প্রত্যেক রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থীর সমর্থনে দেয়াল লিখন শুরু করে দিয়েছে। রবিবার দুপুরে আবারও সেই দেওয়াল লিখনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর শিল্পনগরীর বিজনের তিলক রোড। এই ঘটনা প্রসঙ্গে বিজেপির অভিযোগ, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তাদের মনোনীত প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে ইস্পাতনগরের তিলক রোডে একটি কোয়ার্টারে দেওয়াল লিখন করেছিলেন। এরপর রবিবার দুপুরে দেখেন সেই দেওয়াল লিখন মুছে দেওয়া হয়েছে। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা এক নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষের নেতৃত্বে এই কাজ করা হয়েছে। এইখানে বস্তির এখানে আমরা দেওয়াল লিখন করছিলাম, হঠাৎ করে দেখি কিছু হারমাত লোক, কিছু অ্যান্টি সোশ্যাল লোক, তারা ব্লক প্রেসিডেন্ট রাজীব ঘোষের নেতৃত্বে তারা এসে ওই যে যার দেওয়াল আমরা দেওয়াল লিখন করছিলাম তাকে চমকাচমকি করতে শুরু করে দেয় এবং বলে হাজার টাকা করে পাচ্ছিস, বন্ধ করে দেবো কি? কোন দলে তারা? তারা তৃণমূল করে। এইটুকু বলতে চাই, তোমাদের বাপের টাকা, তোমাদের বাবারা টাকাটা দিচ্ছে, এটা সরকার দিচ্ছে, আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে দিচ্ছে। তো এটাই বলবো, যা করছেন করুন, সরকার আপনাদের পড়তে চলেছে, তারপর আপনারা বুঝতে পারবেন আপনাদের জন্য ভালো যথাযথ আমরা ব্যবস্থা গ্রহণ করবো। রাজীব ঘোষ, রাজীববাবুকে একটি বলতে চাই, রাজীববাবু আপনি তো ভালো মানুষ আমি জানি, কিন্তু আপনার নিচের যারা কার্যকর্তা যে গুন্ডা বাহিনীগুলো পেতে রেখেছেন, তারা সারাদিন তো মদ খেয়ে টাইম পাচ্ছে না, চুন লিখন করবে কি করে? সারাক্ষণ মদ খেয়ে এসছে, দেখুন সকাল সকাল বিয়ার খেয়ে এসছে বলে আমি শুনতে পেলাম। কিছুক্ষণ আগে বলছিল যে গরম পড়েছে বিয়ার খাবো, তো যারা সবসময় মদ খায়, দিনে বিয়ার খায়, তারা কি দিয়াল লিখন করবে? তাদের তো সময় নেই। কিন্তু আমরা কার্যকর্তা, আমরা দলের সাধারণ কার্যকর্তা, আমরা দলের হয়ে এখানে চুন লিখন করছি এবং এদের কাজ হচ্ছে আমাদের কাজগুলোকে বাধা দেওয়া। তো এইটুকু বলতে পারি, আপনারা যতই যা করুন ভোট আমরা। বিজেপি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হুমকি এবং হামলা চালায়। আর এই বিষয়ে পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপি প্ররোচনা চেষ্টা চয় করছে। তারা তৃণমূল প্রার্থী কীর্তি আয়াদের সমর্থনে দেওয়াল লেখন করেছিলেন, সেই দেওয়াল বিজেপি কর্মীরা মুছে দিয়েছিল। নির্বাচন দেয়াল লেখা হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বিজেপিও যেগুলো ফাঁকা দেয়াল আছে লিখছিল, সেখানে কোনো অসুবিধা নেই, তারা লিখতেই পারে। কিন্তু অশান্তিটা সৃষ্টি হয় যে এখানে কিছু দেয়াল, এই তিলক বস্তির বাড়ির মালিক তাদেরকে বারণ করেছে, মানে যে বাড়ির ওনার সে বারণ করেছে, তা সত্ত্বেও ওরা জোর জবরদস্তি লিখেছে। এবার তাদের কথা যখন বিজেপির লোক, এবার তারা যখন ওই কথাটা তারা মানে গুরুত্ব দেয়নি বাড়ির লোকে, তারা স্বাভাবিকভাবে আমাদের ছেলেরা যারা রয়েছে তাদেরকে জানিয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে, আমরা স্বাভাবিকভাবে এসেছি। এবং আমরা ওদেরকে বললাম যে আরে ভাই তোমরা ফাঁকা দেয়ালে লিখছো লেখো, কিন্তু যে বাড়ির লোক আপত্তি জানাচ্ছে সেই দেয়ালে লেখার এখতিয়ার তো নেই, বা সেই দেয়ালে তো লিখতে পারে না। এই নিয়ে সূত্রপাত এবং প্রশাসন এখানে হস্তক্ষেপ করেছে এবং প্রশাসনকে আমরা জানালাম যে ফাঁকা দেয়ালে লিখুক, তাতে আপত্তি নেই, ক্যাম্পেইন যে কেউ করতে পারে, কিন্তু যেখানে বাড়ির মালিকের আপত্তি ছিল তাতে কেন লিখুক? সেখানে তো আমরাও লিখছি, আমরা বললাম সাদা করে এখানে, সেখানে আমরা কথা কাটাকাটি ধস্তাধস্তি এই ইস্যুর উপরেই হয়েছে, কোনো ধস্তাধস্তি হয়নি, টোটালটাই কথা কাটাকাটি। আমরা যেটা বলছিলাম যে তোমরা যেখানে বাড়ির মালিক আপত্তি করছে সেখানে তোমরা লিখছো কেন? ফাঁকা দেয়ালে লোক তোমরা লিখতেই পারো, ক্যাম্পেইন করতেই পারো, এখানে তো আমাদের বলার কিছু নেই। প্রশাসন এসছে, প্রশাসনে একই কথাই বললো যে এই এলাকাতে মাঝে মধ্যে এই ধরনের মুখ্যমন্ত্রী আছে এবং ল অ্যান্ড অর্ডারকে ডিস্টার্ব করার জন্য তো বিজেপির প্ররোচনা, এটা তো ইন্টেনশন। দুপক্ষের মধ্যে সংঘর্ষ সামাতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই দুর্গাপুরের 9 নম্বর ওয়ার্ডে সেকেন্ডারি রোডে এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষ বেঁধেছিল বিজেপি তৃণমূলের মধ্যে। রবিবার আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে শিল্পাঞ্চলের তিলক রোডে দেওয়াল লিখনকে কেন্দ্র করে। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই রাজ্যের শাসক বিরোধী দলের সংঘাত দেখা দিচ্ছে শিল্পনগরীতে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে, আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায়। কিন্তু সে তো অনেক দাম, একেবারে এত টাকা পাবেন কোথায়, কিনবেন কি করে, সেটাই ভাবছেন তো? এখন আর চিন্তা নেই, আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট ও সমীর ডিজিটাল। এবার মাত্র 499 টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন। এখন ভাবছেন তো কিভাবে সম্ভব, গল্প নয় তো? না,
একেবারেই কোনো গল্প নয়। মাত্র 499 টাকায় নিয়ে যান যে কোনো 4G এবং 1099 টাকায় নিয়ে যান 5G আপনার পছন্দের স্মার্টফোন। যে কোনো 4G ফোন নিলে আপনাকে 24 মাসে দিতে হবে 499 টাকা করে, আর 5G ফোন নিলে 24 মাসে আপনাকে দিতে হবে 1099 টাকা করে প্রতি মাসে। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমার্ট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায়, আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন। যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে। অনুরাগ ইনফোমার্ট, সমীর ডিজিটাল।